হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জু স্টেশন। আমি সঞ্জিত। তো কি হাল সবার? ফিরছে বাংলা সিনেমার স্বর্ণযুগ। ইয়েস, আমি রিসেন্টলি কিছু ভিডিও ধরে এই কথাটা বলে আসছি, তার কারণ আজকে আবারও আপনাদের সামনে নিয়ে এসেছি বাংলা সিনেমার লেটেস্ট গরম গরম তাজা তাজা নিউজ। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এই ফাঁকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে জুড়ে থাকুন। তো চলুন শুরু করা যাক। ফ্রেন্ডস, বেশি দেরি না করে আপডেটগুলোর দিকে নজর দেব। বাংলা সিনেমায় প্রথমবার গান গাইতে চলেছেন স্টেভিন বেন। ইয়েস, জিৎ গাঙ্গুলির মিউজিকে স্টেভিন বেন এই প্রথম বাংলা সিনেমায় কণ্ঠ রাখতে চলেছেন ইয়াশ প্রিয়াঙ্কা জুটির সিনেমাতে। সিনেমার নাম কি গান কি এখনো সেরকম ভাবে কোনো কিছু জানা যায়নি, বাট এটা ফাইনাল যে স্টেভিন বেন গান করছেন ইয়াশ প্রিয়াঙ্কা জুটির সিনেমাতে। পরের আপডেটটি হলো রাবণ সিনেমায় মিউজিক কে দিচ্ছেন, সুপারস্টার জিৎ, তনুশ্রী ও লহমা ফার্স্ট টাইম একসাথে বিগ প্রজেক্ট নিয়ে আসছে। এই সিনেমাতে মিউজিক কে দিচ্ছেন সেই নিয়ে অনেক প্রশ্ন, বাট আমরা এখনো কোনো এই বিষয়ে আপডেট পাইনি। আপডেট পেলে আপনাদেরকে সরাসরি জানিয়ে দেব। পরের আপডেটটি খুবই আকস্মিক, কারণ এই আপডেটটিতে শোনা যাচ্ছে রাশমিকা মাদনানি। রাশমিকা সাউথ ইন্ডিয়ান হিরোইন, তিনি নাকি বাংলা সিনেমায় কাজ করছেন। আসলে খবরটা আমি বলি, সেটা হলো ইনস্টাগ্রামে তিনি একটি পোস্ট করে যেখানে তিনি শাড়ি পরে একদম বাঙালি আনা দিয়ে পোস্ট করে, এবং সেই পোস্টের ক্যাপশনে লেখে তিনি অনেক ক্যারেক্টার করেছে জীবনে, বাট তার বাঙালি নারী হিসেবে একটি চরিত্র করার খুবই ইচ্ছে রয়েছে। তো এটা নিয়ে দর্শকদের মধ্যে অনেক প্রশ্ন, হয়তোবা তিনি বাংলা সিনেমা করছেন, বাট এরকম কোনো এখনো পর্যন্ত আপডেট পাওয়া যায়নি। পরের আপডেটটি হলো অঙ্কুশের ভয় সিনেমা থেকে বাদ পড়ছেন নুসরত ফারিয়া। ইয়েস, অঙ্কুশের আপকামিং সিনেমা ভয়, এটি একটি সাইকোলজিক থ্রিলার ছবি। এই সিনেমার হিরোইন প্রথমে নুসরত ফারিয়াকে রাখলেও এবার চেঞ্জ করা হচ্ছে হিরোইন, বাট তার বদলে কাকে নেওয়া হচ্ছে এই বিষয়ে এখনো জানা যায়নি। পরের আপডেটটি হলো পূজোর পর এখনো রাত চলছে গোলন্দাজের। ইয়েস, গোলন্দাজ এখনো টপ র্যাঙ্কিং এ চলছে, সিনেমা হল এখনো বেশ হাউসফুল যাচ্ছে, বাট একই সাথে বাজি এবং বনি বেশ সমানে সমানে টক্কর দিচ্ছে, তাদের মাঝখান থেকে ছিটকে পড়ে যাচ্ছে FIR এবং সরবিশু 2। পরের আপডেটটি হলো পাবেল বলেছেন বাংলা সিনেমার স্বর্ণযুগ ফেরাতে তিনি রসগোল্লার পর আবারও একটি মাস্টারপিস সিনেমা দিতে চলেছেন কলকাতা চলান্তিকা। তিনি বলেছেন এর মধ্যে স্পেশাল কিছু থাকবে যা বাংলা সিনেমা এখনো ঘটেনি। তো দেখা যাক পাবেল তার কি কি চমক নিয়ে আমাদের সামনে আসেন। এর পরের আপডেটটি হলো দেবের গোলন্দাজের পরের স্টেপগুলো হলো টনিক এবং কিশমিস। ইয়েস, তার পরের রিলিজ দুটো ছবি টনিক এবং কিশমিস। পরের আপডেটটি হলো, এটাকে আপডেট বলা যায় না, এটি ভক্তদের আবেদন, ডান্স বাংলা ডান্স। জি বাংলাতে বর্তমানে ফেমাস রিয়েলিটি শো চলছে, সেখানে জিৎ, অঙ্কুশ এবং অনেকেই রয়েছেন। তো এই শোতে বাংলার অনেক তারকাদের নিয়ে আসছেন, সেই হিরো থেকে হিরোইন অনেককেই নিয়ে আসছেন। ভক্তদের প্রশ্ন এখনো পর্যন্ত কেন দেবকে নেওয়া হয়নি, তাহলে কি দেব আর জিতের মধ্যে কোনো পার্সোনাল দ্বন্দ্ব রয়েছে, নাকি স্টার জলসা ও জি বাংলার মধ্যে কোনো সমস্যা চলছে, নাকি পার্সোনাল জেদাজেদির কারণে দেব জিৎ একই সঙ্গে রিয়েলিটি শোতে একজোট হচ্ছে না? তো এইগুলো ছিল বাংলা সিনেমা প্রেমিকদের মুখের প্রশ্ন। তো ফ্রেন্ডস, এই ছিল গরম গরম কিছু আপডেট। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। এরকম তরতাজা আপডেট পাওয়ার জন্য চোখ রাখুন সঞ্জু স্টেশনে। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।